এদিকে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আজ থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এর আগে বুধবার প্রথম তারাবির নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জেরুজালেমে আল আকসা মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। জুবার রহমানের রিপোর্ট। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন সহ বিভিন্ন দেশে বুধবার দেখা যায় রমজান মাসের চাঁদ। পবিত্র জেরুজালেমে আল আকসা মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। পশ্চিম তীরের রামাল্লা সহ বিভিন্ন শহরে তারাবি আদায় করেন মুসলিমরা। বুধবার বেশ রাতের দিকে রমজানের চাঁদ দেখার ঘোষণা দেয়া হয় পাকিস্তানে। খবর প্রচারের সাথে সাথেই তারাবি আদায়ে মসজিদে ছোটেন মুসল্লিরা। ইন্দোনেশিয়াতেও আজ থেকে পালিত হচ্ছে রমজান। তারাবির পর সেহরির আনুষ্ঠানিকতা সারেন মুসলিম বিশ্বের বাসিন্দারা। আগামী এক মাস সংযম আর সিয়াম সাধনায় কাটাবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।